শিল্পী জ্যোতিকা সরকার উমরা আছে মঞ্চ, আমরা অনেক শ্রদ্ধা জানাই। উমরা গান করবে, এখন গান গায়ে শোনাবে। আর আমরা পরম্পরায় বিশ্বাসী, আমরা যাই আগের যারা ভাওয়াইয়া শিল্পী গাইছে, উমরা মতো গাইছে, সেই সময় একটা ভাওয়াইয়া রাজত্ব ছিল। তো আজকেও আছে, আজকে একটা অন্যরকম আমরা আমার মতো করে কিছু নয়া গান গাই, সাথে সাথে আমরা জ্যোতিকা সরকারের মতো শিল্পী উমাকে শ্রদ্ধা রাখি এবং আমরা উমাকে পরিচয় করে দেবার জন্য মঞ্চ নিয়ে আসছি আপনার সামনে। এবং উমার গান শুনেন, ভালো লাগে। হ্যালো 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 জ্যোতিকা সরকার, ইমরা সারা জীবন ভাওয়াইয়ার উপরে নিজেকে সমর্পণ করলে, ভাওয়াইয়ার সঙ্গীত একাডেমি পরিষদ বারবদালি কুচবিহার, সেটা এখন আমরা ওটাকার অধ্যক্ষা, এবং সম্পূর্ণ দিন রাতি সময় দেয় সেই একাডেমি, সেই একাডেমির অ্যাফিলিয়েটেড 24টা ভাওয়াইয়া স্কুল সারা উত্তরবঙ্গ এবং কলকাতা পর্যন্ত, এবং এদিকে আসাম কোকরাঝাড়ে ইমরা সেটা সামলায়। বিশাল বড় কাজের দায়িত্ব আমার মাথা, এবং গানটাও চালা যাবার ধরছে, আমৃত্যু গানটা চালা যাবে এটা আমাকে কইছে জ্যোতিকা সরকার। ইমার গান শুনবো আমরা।